এদিকে হামাস নেতা ইয়াহিয়াকে নিহত হওয়ার খবরে উৎসবমুখর পরিবেশ ইসরায়েলে। পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎসের বিবৃতি পরে আনন্দ উল্লাসে মেতে ওঠে ইসরায়েলের সর্বস্তরের মানুষ। এর আগেও কয়েকবার হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মৃত্যুর গুঞ্জন ছড়ালেও শেষ পর্যন্ত তা সঠিক প্রমাণিত হয়নি। তবে এবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে জানিয়েছেন সিনাওয়ারের মৃত্যুর খবর। এরপর থেকে আনন্দ ও উল্লাস চলছে ইসরায়েলের সড়কে, নেমে আসে বহু মানুষ। এই মৃত্যুর খবরে মিষ্টিও বিতরণ করা হচ্ছে ইসরায়েলের বিভিন্ন সড়কে। তবে সিনাওয়ারের মৃত্যু সংবাদের ব্যাপারে হামাসের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি।